আজ আমরা হালিমা নামটি সম্পর্কে জানব। এটি ইসলামী নাম কিনা এবং কোন ভাষার শব্দ এটি, এর অর্থ কি, এসব সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। যদি প্রশ্ন করেন হালিমা নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এই নামটি আরবি নাম বা এটি আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি সাধারণত মুসলিম কন্যা শিশুদের জন্য ব্যবহার করা হয়। আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারবেন তার মধ্যে এই নামটি একটি উল্লেখযোগ্য নাম। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হালিমা নামের অর্থ হচ্ছে ধৈর্যশীল, মৃদু, বিনয়ী এবং উদার। হালিমা ইয়াসমিন, উম্মে হালিমা, হালিমা জাহান, হালিমা রফসানা, হালিমা আফরাজ, হালিমা মুনতাহা, এভাবেও নামটি রাখা যেতে পারে। HALIMA এভাবে ইংরেজিতে বানানো হবে। হালিমা নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।